তো আজকে আমরা অ্যাসিড চ্যাপ্টারের একটা নেম রিয়াকশন সম্পর্কে ডিসকাস করব তো রিয়াকশানটা হচ্ছে এইচ ভি জেড রিয়াকশন এর ফুল ফর্মটা হচ্ছে হেলভোলার জিলিস্কি রিয়াকশান তো এই রিয়াকশনে মেনলি আমাদের একটা কার্বক্সিলিক অ্যাসিড যদি আমরা এখানে ধরে নিই তো কার্বক্সিলিক অ্যাসিড থাকবে ওটার সঙ্গে একটা আলফা হ্যাডোজেন মাস্ট তো আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি সিএস থ্রি সিএস টু সি ডাবল এইচ ওকে এটা হচ্ছে একটা কার্বোসিলিক অ্যাসিড এটা হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ তো এই ফাংশনাল গ্রুপের রেসপেক্টে এটা হচ্ছে আমাদের একটা হবে আলফা ওকে তো এবার যদি আমি এখানে এক্স টু আর রেড ফসফরাস দিই আর দুই নম্বরে জল দেই ওকে তাহলে আমাদের ওই আলফা পজিশনে একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা হ্যালোজেন অ্যাড হবে এখানে কোন কোন হ্যালোজেন অ্যাড হতে পারে এখানে এক্সটা আমার অবশ্যই ক্লোরিন অথবা ব্রোমিন হবে ক্লিয়ার তাহলে সিএস থ্রি সি এইচ এক্স বন্ড সি হবে সেম রিয়াকশন যদি আমি আরেকবার করি যেহেতু আমার এখানেও মানে যেহেতু আমার এখনও এখানে এই গ্রুপের রেসপেক্টে আমাদের এটা হচ্ছে আলফা পজিশন তাহলে এখনও আলফাপোজিশন একটা হাইড্রোজেন এখনও আছে তো আমি যদি সেকেন্ড টাইম করি এক্স টু আর রেড ফসফরাস দুই নম্বরে এস টু ও তাহলে যে আরও একটা আলফা হাইড্রোজেন আছে সেটাকেও এবার এক্স দ্বারা রিপ্লেস হবে তাহলে আমাদের কী আসবে এখানে সি এস থ্রি সি নিচে তো একটা এক্স ছিলই আরও একটা এক্স দিলাম সিরাবোল এইচ ওকে তো এখানে আমরা খুব সহজেই আলফা হাইড্রোজেনকে রিপ্লেস করে আলফা পজিশনেই হ্যালোজেনকে অ্যাড করতে পারছি কোন কোন হ্যালোজেন অবশ্যই ক্লোরিন এবং ব্রোমিন এখানে কিন্তু ফ্লোরিন অথবা আয়োডিনকে রিয়াকশন করা যাবে না ক্লিয়ার তো এটুকুই ছিল হচ্ছে আমাদের এইচভিজাইড রিয়াকশন থ্যাংক ইউ